তোমরা সবাই এখানে বল খেলছো, আমাকেও তোমাদের সাথে বল খেলতে নিবে। মা বলে খেলাধুলা করলে মনের শরীরে দুটোই ভালো থাকে। জানো, কালকে থেকে না আমার শরীরটা অনেক অসুস্থ, তাই এখন আমি তোমাদের সাথে বল খেলবো, তাহলে আমিও সুস্থ হয়ে যাব। দূর হয়ে যায় এখান থেকে, তোকে বল খেলতে নিবে কে? হ্যাঁ, আমরা কোনো গরিবের মেয়ের সাথে মিশি না বুঝেছিস? তোর মা বাবাকে বলতে পারিস না যে তোকে একটা ফুটবল কিনে দিতে? তুই এটা কি বললি কন্যা? ওর মা বাবা তো ঠিকভাবে খাবার কিনে দিতে পারে না, তাহলে বল কিনে দেবে কি করে? যত সব করি কোথা থেকে চলে আসছে না? দেখ তো দেখ, এই গরিবের মেয়ে বলটা ধরেছিল, এখন এই বলটাকে পরিষ্কার করতে হবে। তোকে ওদের কথায় অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। কাঁদিস না রে মা, টাকা হলে তোর বাবা তোকে বল কিনে দিবে। কুহু ঠিক কথাই বলেছে রে মা, আমরা সত্যি অনেক গরিব, ঠিকভাবে দুই বেলা খেতেও পারি না। তবে দেখবি একদিন আমাদের এই অভাব থাকবে না। পাগলি মেয়ে, কি সব বলছিস রে মা? কেন সুস্থ হয়ে উঠবি না? আমি তোকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। তোর বাবা তোর চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে গেছে, আর তোর বাবা টাকা নিয়ে বাড়িতে এলেই আমরা তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব রে মা। আর কথা বলিস না তো, এখন একটু ঘুমিয়ে পড়। হাই, তোমরা সবাই তো জানো আমাদের বন্ধু তুকি অনেক অসুস্থ, আর ওরা তো অনেক গরিব, তাই টাকার অভাবে তুকি চিকিৎসাও করাতে পারছি না। আমি টাকা দিতে পারবো না, আমার মা বাবার কাছে এখন কোনো টাকা নেই, তাই তোরা তোদের টাকা দিয়ে যা ইচ্ছে তাই কর। এরপর বাকি বন্ধুরা পারুলকে কিছু টাকা দেয়, আর পারুল টাকাগুলো নিয়ে টুকিদের বাড়িতে যায়, আর গিয়ে দেখতে পায় টুকি আর পৃথিবীতে নেই। তুই আমাদের একা করে দিয়ে কোথায় চলে গেলি রে মা? আমি তোকে বাঁচাতে পারলাম না রে, আমি যে তোকে বাঁচাতে পারলাম না। সৃষ্টিকর্তা আমাদের থেকে তোকে কেন কেড়ে নিয়ে গেল, কেন কেড়ে নিয়ে গেল? এখন আমাকে কে মা বলে ডাকবে, কে মা বলে ডাকবে? কি জন আন্টি, তোকে জন্য আমরা অনেক কষ্ট হচ্ছে, আমরা টুকির বন্ধু হয়ে টুকিকে বাঁচাতে পারলাম না। তবে আমরা সবাই মিলে টুকিকে দেওয়ার জন্য কিছু টাকা এনেছি, এই নাও আন্টি, এই টাকাগুলো তুমি রেখে দাও। মা, কুহু ঠিক কথাই বলেছে, চলুন আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাই। এরপর কালু ও কাকলি তাদের সন্তানদের কথায় রাজি হয়ে যায় আর সবাই মিলে ঘুরতে বের হয়। কিছু দূর পর যাওয়ার পরে তারা দেখতে পায় জঙ্গলে মা হাঁস রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, কালু দাদা আমাদের বাঁচাও। কালু দাদা, দূর, এমনিতেও আমার পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছি, এর জন্য অনেক টাকা খরচ হবে, আর এখন যদি তোমাকে বাঁচাতে ডাক্তারের কাছে নিয়ে যাই তাহলে তো আমার সব টাকায় খরচ হয়ে যাবে। আর তোমার যা শরীরের অবস্থা, যে রক্ত ঝরে পড়ছে, তাতে তো মনে হয় না তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে বেঁচে ফিরবে। এই কথা বলে কালু মাহাসকে কোনো সাহায্য না করে চলে যায়। কিছুক্ষণ পরে টোনা আর টুনি কাঠ নিয়ে বাড়ি ফিরছিল, আর টুনি মাহাসকে দেখতে পায়। একে টোনা, ওই মাহাস তো মরে গেছে। আহারে, না
জানি কত কষ্ট পেয়ে আঘাতের যন্ত্রণা চিৎকার করতে করতে মরে গেছে, কিন্তু এই ঝুড়িতে কি আছে? এরপর টুনি ঝুড়িটার কাছে গিয়ে দেখতে পায় ঝুড়িতে তিনটি হাঁসের ছানা। টুনি হাঁসের ছানাগুলোকে দেখে অনেক খুশি ছিল, কেননা টুনি সন্তান টুকি আর পৃথিবীতে ছিল না। আরে আরে, এ তো দেখছি তিনটি হাঁসের ছানা, আমার মনে হচ্ছে এই তিন ছানা এই মৃত হাঁস মায়ের। আমার যেমন সন্তান নেই, আমার টুকিকে হারিয়ে আমি সন্তান হারা মা হয়ে গিয়েছি। আরে ছানা তিনটেও ওদের মাকে হারিয়েছে, ওরও এতিম হয়ে গেছে। তাই আজ থেকে আমি এই তিন ছানাকে মায়ের মতো ভালোবাসা দিয়ে বড় করব। আজকে থেকে আমি এদের মা, আর এরা হলো আমার তিন ছানা। এরপর টুনি তিন ছানাকে নিজের বাড়িতে নিয়ে যায়, আর এভাবে কিছুদিন পরে ছানারা একটু বড় হয়ে যায়। এই তিন ছানা আমার ঘরের লক্ষ্মী। এই তো কিছুদিন আগেই টুনি আদরের মেয়েকে হারিয়ে অসহায়ের মতো কান্না করছিল, কিন্তু এই তিন ছানাকে কুড়িয়ে পাওয়ার পরে আমার টুনি সবসময় হাসি খুশি থাকে। সৃষ্টিকর্তা আমার টুনিকে যেন এভাবে সারা জীবন হাসি খুশি রাখে। এভাবে কিছুদিন কেটে যায় আর তিন হাঁসের ছানারা প্রাপ্ত বয়স্ক হয়ে যায়। একদিন সবাই মিলে ঘুমাচ্ছিল, আর হঠাৎই হাঁসির ঘুম ভেঙে যায়। আর হাঁসি বলতে থাকে, আরে আরে, আমি এখানে কেন? আমি তো আমার বাবা মায়ের সাথে রাজপ্রাসাদে ছিলাম। মা বাবা, কোথায় তোমরা? একি রে মা, কি হয়েছে তোর? মাঝরাতে উঠে কি সব বলছিস? এই তো আমি তোর মা, আর টোনা তোর বাবা। তাহলে কি তুই স্বপ্ন দেখছিলি? এরপর হাসি টুনিকে সব কথা খুলে বলে। পরের দিন সকালে সবাই মিলে বনে হাঁসরাজার বাড়ি খুঁজতে যায়, আর কিছু দূর পথ যেতে দূরে একটা রাজপ্রাসাদ দেখতে পায়। আরে ওই তো আমার বাবা। বাবা, আমাদেরকে চিনতে পারছো? আমরা তোমার তিন ছানা, আমরা অনেক বড় হয়ে গিয়েছি বাবা। তোদের বাবা? আমি তো তোদেরকে চিনতে পারছি না, আমার তো কোনো সন্তান নেই। অনেকদিন আগে আমার তিন ছানা ছিল, আর এতদিনে হয়তো তারা পৃথিবীতে বেঁচে নেই। তুমি চিনতে পারছো না হাঁস রাজা, এরা তোমার হারিয়ে যাওয়া তিন ছানা। আমি ছোটবেলায় এদেরকে কুড়িয়ে পেয়েছিলাম, আর নিজের সন্তানের মতো করে বড় করে তুলেছি। ঠিক আছে, আমি মেনে নিলাম যে এই তিনজনই আমার হারিয়ে যাওয়া তিন ছানা, কিন্তু এরা যে আমার সন্তান তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। তোমরা সবাই একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই যে এই তিন মালা, এই তিন মালাই হলো প্রমাণ। ছোটবেলায় আমি যখন এদের ঝুড়িতে কুড়িয়ে পেয়েছি, তখন ওই ঝুড়িতে এই মালা তিনটিও ছিল। আর অনেক যত্ন করে এতদিন ধরে মালা তিনটি আমি আমার কাছে লুকিয়ে রেখেছিলাম, যাতে করে কেউ চুরি করতে না পারে। মালা তিনটি দেখে হাঁস রাজা তার হারিয়ে যাওয়া তিন ছানাকে চিনতে পারে, আর অনেক খুশি হয়ে যায়। জানো টুনি, আমি আমার হাঁস রানীকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিলাম, কারণ হাঁসরানী গরিব পরিবারের মেয়ে ছিল, আর আমার বাবা জোর করে গরিবের মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। তাই আমার ওকে একটুও সহ্য হতো না, আমি ওকে আমার রানী হিসেবে মেনে নিতে পারছিলাম না। তাই একদিন আমি রানীর ঘরে অনেকগুলো সোনার গহনা আর অনেকগুলো টাকা রেখে আসি। এই গরিবের মেয়ে, তার মানে তুই আমার টাকাগুলো আর সোনার গহনাগুলো চুরি করেছিস? তাই আমি এতক্ষণ ধরে খোঁজার পরেও খুঁজে পাচ্ছিলাম না। ঠিক ভেবেছিলাম যে গহনাগুলো তুই চুরি করেছিস, এখন তো দেখছি তাই সত্যি হলো। এক্ষুনি তুই তোর ছানাদের নিয়ে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা, আর কোনোদিনও এই বাড়িতে পা রাখবি না। আমি চুরি করিনি, জানি না এগুলো আমার ঘরে কিভাবে এলো। আমাকে এভাবে মৃত অপবাদ দিয়ে দাঁড়িয়ে দিবেন না, অন্তত এই ছোট ছোট বাচ্চাদের উপর একটু দয়া করুন। এরা তো আপনারও সন্তান, এদেরকে অন্তত বাবার পরিচয়টা দিন। আমি রানীর কোনো কথাই শুনিনি, আর তাকে তিন ছানার সাথে তাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি নিজের ভুল বুঝতে পেরেছিলাম। এরপর আমি রানী ও আমার তিন ছানাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তবে তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি আজ এতদিন পর আমার সন্তানদের আমার কাছে ফিরিয়ে দিয়েছো, তাই আমি তোমাকে পুরস্কার দিব। আমার এসব চাই না হাঁস রাজা, আমি যে আপনার তিন ছানাকে পেয়ে নিজের সন্তানের মতো আগলে রেখেছি, আমি ওদেরকে পেয়ে আমার সন্তান।
সন্তান হারানোর কষ্ট ভুলে গিয়েছি। আমি যে ওদেরকে চোখের আড়াল হতে দেইনি, আমার ওসব কিচ্ছু লাগবে না। আপনি আমার সন্তানদের আমার কাছে থাকার অনুমতি দিন, আমার আর কিছুই লাগবে না। আমরা তোমাকে অনেক ভালোবাসি মা। বাবা, আমরা আমাদের টনি মা ও টোনা বাবার কাছে থাকতে চাই, আর মাঝে মাঝে তোমার কাছে থাকতে চাই বাবা। এরপর হাঁসরাজা তাদের কথায় রাজি হয়ে যায়, আর ওদেরকে সবগুলো সোনার গহনা ও টাকাগুলো দিয়ে দেয়। আর টনি ও টোনা তাদের কুড়িয়ে পাওয়া তিন সন্তানদেরকে নিয়ে নিজেদের বাড়িতে যেতে থাকে। আর পথে কালু ও কাকুলির সাথে দেখা হয়ে যায়। টনি, এই বস্তাতে কি আছে? আর তোরা সবাই কোথায় গিয়েছিলি? আর এই হাঁসের ছানাগুলো তোর সাথে কেন? ইশ, সেদিন যদি আমি হাঁসরানীকে সাহায্য করতাম তাহলে হয়তো আমি একটা ভালো কাজের জন্য পুরস্কার পেতাম। আর সেদিন যদি ওই ঝুড়িতে কি আছে ভালো করে দেখতাম তাহলে আজকে টুনির বদলে আমি এতগুলো সোনা টাকা পেতাম। দেখলি কালু, টুনি অমূল্য রতন পেয়ে গিয়েছে। এই জন্যই আমি তোমাকে বারবার বলি, যেখানে দেখিবে চাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সেদিন ওই ঝুড়িকে অবহেলা করেছিলে, আর হাঁসমাকে বিপদে সাহায্য করনি, তাই আমরা অমূল্য রতন হাঁসছানাদেরকে পাইনি। ওদেরকে পেয়ে গেলে আমরা প্রতিদিন হাঁসরাজার কাছ থেকে সোনার গহনা টাকা নিতে পারতাম। আমি একটা অপয় অলক্ষী, আমাকে দিয়ে কখনোই কোনো ভালো কিছু হবে না, সব সময় আমাকে দিয়ে খারাপ কিছু হয়। আমি আর আমার এই অপয় জীবন একদম রাখবো না, আমি গলায় দড়ি দিয়ে মৃত্যুকে বরণ করে নিব। এই পাগলি মেয়ে, কি হয়েছে তোমার? তুমি অমন বোকার মতো কথা কেন বলছো? আমি যে অপয়া, কেউ আমার সাথে মেশে না, আমার সাথে কথা বলে না, এমনকি আমার বাবা মাও আমার সাথে কথা বলে না। তুমি কি এমন অপরাধ করেছো যে যার কারণে তোমার মা বাবাও তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? শুনবে শুনবে কি করেছি আমি, শোনো তাহলে। আমি ছোটবেলা থেকেই চিত্র অঙ্কন করতে মানে পেন্টিং করতে খুব বেশি ভালোবাসতাম, তাই পড়াশোনা বাদ দিয়ে আমি পেন্টিং করি। এরপর একদিন, বাবা আমার কাল পেন্টিং এর প্রতিযোগিতা আছে, তুমি আমাকে একটু মাঠ অব্দি নিয়ে যাবে? আমি তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। এই সব ছাই পাস করেই তো সব ধ্বংস করছিস, এত করে বলছি যে ভালো ছেলে হাতে আছে বিয়েটা এবার করে নে, লোকে আমাকে তোর জন্য মন্দ কথা বলে। বাবা আমি তো কোনো খারাপ কাজ করছি না, আমি তো শুধুমাত্র আমার শখটাকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছি। এখন তুমি যদি আমাকে সাহায্য না করে তিরস্কার করো তাহলে তো আমি আমার প্রতিভাকে কাজে লাগাতে পারবো না বাবা। চুপ কর, অত প্রতিভাকে কাজে লাগিয়ে কোনো লাভ নেই। তোর থেকে কম বয়সে বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল, তখন থেকে তো আমি দিব্যি সংসার করে যাচ্ছি। কই, আমার তো কোনো আপত্তি ছিল না, তাই তোরও আর কোনো আপত্তি থাকবে না। আমি তোমাদের এই বিষয়ে কিছুতে মেনে নিতে পারবো না, আমি আমার স্বপ্ন পূরণ করবই, আর তারপর তোমাদের স্বপ্ন নিয়ে চিন্তা করব। এই বলে আমি রাগ করে আমার ঘরে চলে যাই, আর আমার মা আমার বাবাকে বলতে থাকে, শোনো মেয়েটাকে এভাবে একদম ছাড়া যাবে না, আমাদের হাতে যে ছেলেটা আছে তুমি কালকে ওর সাথে বিয়ের ব্যবস্থা করো, নয়তো সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। এই সন্তানকে আমরা অনেক কষ্ট করে বড় করেছি, আর সেই কষ্টের সন্তানই কিনা আমাদের মুখে চুনকালি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কাল শুধু বিয়েটা দিতে দাও, তারপর দেখবে ও আর ডানা মেলে উঠতে পারবে না। মা আর বাবা নিজেদের জেদ পালন করার জন্য পরের দিন একটা বয়স্ক টাকাওয়ালা লোকের সাথে আমার বিয়ে ঠিক করে। নে মা, এবার তাড়াতাড়ি পৌঁছে জেনে তো। আমি এই বিয়ে করব না, তোমরা আমাকে জোর করে বিয়ে দিতে পারো না। আমরা বলেছি যখন তখন তোকে বিয়ে করতে হবে, নয়তো আমি তোকে বিষ খাইয়ে মেরে ফেলবো, এই বলে দিলাম। মনে হচ্ছে ছোটবেলাতে এই মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজ আর এমন দিন দেখতে হতো না। আমাকে তোমরা এত অপছন্দ করো, আমি আর থাকবো না তোমাদের সাথে। আমি এসব বলে রেগে বাড়ি থেকে বেরিয়ে আসি, কিন্তু ওই বয়স্ক লোকটা আমার মা বাবাকে অনেক অপমান করে। আমি আর আমার মা বাবার কাছে ফিরে যেতে পারিনি, আমার জন্য আমার মা বাবা অনেক কষ্ট পেয়েছে। বুঝতে পেরেছি, তবে তুমি কষ্ট পেও না, এখন তুমি চাইলেই তোমার মা বাবার সম্মান ফিরিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারো। কিন্তু সেটা কি করে?
তোমার স্বপ্ন পূরণ করে। আমার স্বপ্ন তুমি কি করে পূরণ করবে? দেখো তবে আমি কি করি। তোমাকে তো আমি দেখতেই পাচ্ছি না, তাহলে তুমি আমাকে কি করে সাহায্য করবে? সময় হলেই তুমি আমাকে দেখতে পারবে। এবার চোখের জল মুছে নাও। আর এই জঙ্গলের শেষ কিনারে আছে একটা বড় বাড়ি, তুমি সেই বাড়িতেই আশ্রয় নাও। সেখানে তুমি তোমার প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। টোনিয়ার কথা না বাড়িয়ে অদৃশ্য টোনার কথা বিশ্বাস করে সেই বাড়িতে চলে যায়। আর অবাক করা বিষয় হলো এই যে সেখানে টনি পেইন্টিং করার জন্য রং তুলি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যায়। আর তা দেখে তো টনি মহা খুশি ছিল। হে তো দেখছি মেঘনা চাইতেই জল। হ্যাঁ মেঘনা চাইতেই জল, কিন্তু সেই জলকেই এবার তোমায় কাজে লাগাতে হবে। তোমাকে রাত দিন পরিশ্রম করতে হবে। আর মনে রাখতে হবে পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব নয়। আমি তো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতেই পারবো না, পরিশ্রম করে আর কি করব বলো? আগামী পরশুদিন আশেপাশের অনেক জঙ্গল মিলে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি চাই তুমি সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করো আর প্রথম স্থান অধিকার করো। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। এরপর টনি তার পেইন্টিং এর কাজ শুরু করে দেয়। রাত দিন এক করে টনি পরিশ্রম করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় দুদিন। আর তারপরে চলে আসে প্রতিযোগিতার দিন। আমার ভীষণ ভয় করছে টোনা, প্রতিযোগিতায় তো আমার থেকে আরো অনেক ভালো ভালো পেইন্টাররা আসবেন, সেখানে তো আমি চুনোপুঁটি মাত্র। তোমার কোনো ভয় নেই, তুমি শুধু মন দিয়ে পেইন্টিং করো, বাকি কাজ আমি দেখে নিব। টনি ভয়ে ভয়ে প্রতিযোগিতায় যায়। আর সেখানে গিয়ে টনি ছবি আঁকতে থাকে। এদিকে টোনা অদৃশ্য অবস্থায় টনি ছাড়া বাকি সবার আঁকা ছবি নষ্ট করতে থাকে। একি আমার ছবিগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেন? আমি তো অনেক ভালো করে ছবি এঁকেছিলাম। আমিও তো অনেক ভালো করে ছবি এঁকেছিলাম, তাহলে নষ্ট হচ্ছে কেন? সবাই নিজেদের আঁকা ছবি নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। আর টনি খুশি মনে তার ছবি এঁকে যায়। আর অবশেষে টনি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। আর প্রতিযোগিতার মাঠ থেকে বের হতে টনির সাথে রকি নামের একটা ছেলের দেখা হয়ে যায়। এই টনি, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো, জানো আমি তোমাকে কত খুঁজেছি, কত মিস করেছি তোমাকে। আমিও তোমাকে অনেক মিস করেছি, আর আজ হঠাৎ এভাবে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আমি তা কোনোদিনও ভাবতে পারিনি। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব, তবে আমি তোমার সফলতা দেখে ভীষণ খুশি হয়েছি। আর আজ তোমার এই সফলতার কারণে আমাকে কিন্তু পার্টি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে আমি আগে বাড়ি ফিরে আসি, কারণ বাড়িতে যে আমার সফলতার পিছনে থাকা সেই মহান ব্যক্তিটা আছে। আচ্ছা যাও, এটা কোনো ব্যাপার না, সন্ধ্যায় কিন্তু আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। টনি হ্যাসুচক মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। আসলে টনি আর রকি ছিল ছোটবেলার প্রেমিক প্রেমিকা। কোনো এক দুর্ভাগ্যজনক কারণে তাদেরকে আলাদা হতে হয়েছিল, আর সেই দীর্ঘদিন পর আজ আবারও তাদের দেখা হয়ে যায়। আর অন্যদিকে টোনা, কোথায় তুমি? তুমি কি আমার সফলতা দেখে খুশি হয়েছো? হ্যাঁ হয়েছি, কিন্তু তোমার সাথে ওই ছেলেটা কে ছিল যে তোমার সাথে ওভাবে কথা বলছিল? ও আমার ছোটবেলার বন্ধু, মানে আমার ভালোবাসার পাখি। ও যদি তোমার ভালোবাসার পাখি হয় তাহলে আমি কে? তুমি কে মানে? তুমি তো শুধু আমার বন্ধু, আর তুমি তো আমাকে এখনো দেখাই দাওনি। ঠিক আছে, দেখো তবে আমাকে। এই বলে টোনা সামনে চলে আসে, কিন্তু তার মুখ কালো কাপড়ে মোড়ানো থাকে। তুমি তোমার মুখটা কালো কাপড়ে কেন ঢেকে রেখেছো? মুখের উপর থেকে কাপড়টা সরাও। কাপড় সরাতে হবে না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই তুমি এখন আমাকে বিয়ে করে নাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না টোনা, কারণ আমি তো তোমাকে কখনো ভালোই বাসিনি। আমি আমার পুরনো প্রেমিককে পেয়ে গেছি, তাই ওর প্রতি আমার ভালোবাসাটাও বেড়ে গিয়েছে। তুমি আমাকে বিয়ে না করলে আমি তোমার প্রেমিককে মেরে ফেলবো। না না, তুমি এমন কাজ করো না। তুমি আগে আমাকে তোমার মুখটা দেখাও, তারপর আমি বলছি তোমাকে বিয়ে করবো কি করবো না। না তা হবে না। টনি জোর করে টোনার মুখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। আর তখনই টোনার কুৎসিত ক্ষতযুক্ত চেহারাটা বেরিয়ে আসে। আর তা দেখে টনি ভয়ে আঁতকে ওঠে।
ভয় পেলে বুঝি? আমার এমন কুৎসিত চেহারার জন্য সারা জীবন সবাই আমাকে ঘৃণা করে এসেছে। আমার সাথে কেউ কোনোদিনও খেলেনি। আমি খেলতে গেলেই সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছে। এমনকি আমার মা বাবা কোনোদিন হাসি মুখে আমার দিকে ফিরেও তাকায়নি। আমি কোনোদিন কারো ভালোবাসা পাইনি। আমি ভালোবাসার কাঙ্গাল। আমি একটু ভালোবাসা চাই। আমি একটু ভালোবাসা চাই। কেউ আমাকে সেই ভালোবাসাটুকু দেয় না, কেউ না। আমি আমার বাবা মায়ের জন্য কষ্টের সন্তান। টোনার এমন কথা শুনে টুনির মনে ভীষণ মায়া হয়। তুমি আর কেঁদো না, আমি দিব তোমাকে ভালোবাসা। আমি তোমাকে বিয়ে করতে রাজি। সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করতে রাজি? আমাকে ভালোবাসতে রাজি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। টোনা টুনির কথা শুনে মহা খুশি হয়। আসলে পৃথিবীতে সব থেকে ভালো জিনিস হলো ভালোবাসা, যা দিয়ে খারাপকেও ভালোতে পরিণত করা যায়। টোনা টুনি তাদের আদরের ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বাস করত। একদিন সকালে টুনি টোনাকে বলে, টোনা, আজকে টুকি আর আমি তোমার সাথে খাবার খুঁজতে যাব। কতদিন হলো তোমার সাথে কোথাও যায় না, নিয়ে যাবে টোনা? বাবা, না করবে না। তুমি যদি আমাদের না নিয়ে যাও, তাহলে আমরা আজকে দিদিমার বাড়িতে যাব, আর আসবো না বলে দিলাম বাবা। আরে, আমাকে তো কিছু বলতে দাও। তোমরা আমার সাথে বনে খাবার খুঁজতে যাবে, এ তো বেশ খুশির খবর। তা চলো বনের উদ্দেশ্যে রওনা দেই। ইয়ে বাবা, কি খুশি হয়েছি! কি ভাজা কি ভাজা! আজকে অনেক আনন্দ হবে। ইয়ে, ওরা তিনজন খুশি মনে বনের দিকে উঠতে থাকে। কিছু দূর যেতেই ওরা নিচে কিছু শস্য দানা দেখতে পায়। ওরা শস্য দানাগুলো খেতে শুরু করে। খাওয়া শেষে টোনা বলতে থাকে, খাবার তো খাওয়া শেষ হলো, চলো এবার বাড়িতে যাই। না টোনা, আজ অনেক দিন পর তোমার সাথে বাহিরে এসেছি, তাই এত তাড়াতাড়ি বাড়িতে ফিরব না। কতদিন হলো নদীর পাড়ে ওই আম গাছটায় বসি, একটু সূর্য অস্ত দেখি না? টোনা চলো না নদীর পাড়ে যাই। টুনির কথায় টোনা রাজি হয়। ওরা তিনজন নদীর দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা নদীর পাড়ে একটা বড় আম গাছের ডালে এসে বসে। টোনা জানো, আমার না নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখতে অনেক ভালো লাগে গো। বিয়ের আগে আমি রোজ নদীর পাড়ে এসে নিজের চোখে সন্ধ্যা হওয়া দেখতাম। আজকে আমার খুবই আনন্দ লাগছে গো। আমারও তো খুবই ভালো লাগছে। আমাকে কেউ জিজ্ঞেস করে না আমার এখন কেমন লাগছে। ওরে আমার অভিমানী সোনা রে, তা টুকি মা তোর কেমন লাগছে এখানে এসে? তোমাদের দুজনের চেয়ে আমার অনেক অনেক বেশি আনন্দ লাগছে। ইয়ে, টুকি হাততালি দিয়ে লাফাতে থাকে। টুকির আনন্দ দেখে টোনা টুনি হেসে ওঠে। ওরা আরো অনেক গল্প করে। হঠাৎই পেছন থেকে একটা বড় পাথর এসে টোনার মাথায় লাগে। টোনার মাথা রক্তাক্ত হয়ে যায়। টোনা মাটিতে লুটিয়ে পড়ে আর সাথে সাথে মারা যায়। টোনা, এ কি হলো তোমার? টোনা টোনা কথা বলো। হায় হায়, টোনা তাকাও আমাদের দিকে, টোনা তাকাও। বাবা বাবা কথা বললে আমার সাথে। ও বাবা, তোমার কি হয়ে গেল বাবা? তখন টুকির চোখ যায় সামনে ছুটে আসা ইগলের দিকে। মা, ওই দেখো ইগল আসছে। মা, আমার খুব ভয় লাগছে মা। মারি, টোনার আমাদের মাঝে নেই। ইগল আমাদের আক্রমণ করার আগে এখান থেকে আমাদের পালাতে হবে রে সোনা। ওরা মামি মৃত টোনাকে রেখে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ইগল টোনার কাছে আসে। আরে, এ তো মরে গিয়েছে। ভেবেছিলাম এক ঢিলে অজ্ঞান হবে আর আমি অনেক মজা করে একে খাবো। দূর আর ভালো লাগে না, এখন আমাকে পুরো রাত না খেয়ে থাকতে হবে। ইগল এদিকে ওদিকে তাকাতে থাকে। গাছের আড়াল থেকে টুনি কাঁদতে থাকে আর টুনি বলতে থাকে, তার মানে এই ইগলই আমার টোনাকে মেরেছে। সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা, তুমি ওই ইগলকে কঠোর শাস্তি দিও সৃষ্টিকর্তা। চল বা টুকি, বাড়িতে ফিরে চল। এখানে থাকলে ইগল আমাদের খেতে আসবে।
টুনি আর টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। অন্যদিকে ইগল মৃত টোনাকে রেখে চলে যায়। টুনি টুকিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, টোনাকে ছাড়া আমরা এখন কি করে থাকবো? কেন যে নদীর পাড়ে গেলাম? টোনা টোনা আমাদের কাছে ফিরে এসো। টোনা তুমি আমাদের একা করে কোথায় চলে গেলে গো? টোনা টুনি কাঁদতে কাঁদতে অনেক অসুস্থ হয়ে পড়ে। টুকি টুনিকে বিছানায় শুয়ে দেয়। টুকি আর টুনির পাশে বসে কাঁদে। মা, কি হলো তোমার? মা, কেন এমনটা হলো বাবাদের সাথে? সৃষ্টিকর্তা আবার বাবাকে কেন কেড়ে নিল? কেন? এভাবেই দুদিন কেটে যায়। একদিন সকালে ফলে প্রচুর বৃষ্টি বাতাস বইতে থাকে। টুকি অসুস্থ টুনিকে বলে, মা, বাইরে খুবই বৃষ্টি বাতাস বইছে, ঘরে কোনো খাবার নেই। তুমি অসুস্থ, তাই আমি যাচ্ছি খাবার খুঁজতে। মা, টুকি মা, তুই যে অনেক ছোট, এই বৃষ্টিতে বাইরে যেতে পারবি না। তোর কোনো কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না রে সোনা, বাঁচবো না। তোমার আশীর্বাদ আমার কাছে আছে, আমি কিছু হবে না মা। টুকি বৃষ্টিতে ভিজে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর টুকি কিছু ফল নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। এই পাকা পাকা ফল খেলে মা অনেকটা ভালো হবে, এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। টুকি জোরে জোরে উঠতে থাকে। অন্যদিকে বাতাসের কারণে টুনির ঘরটা দুলতে থাকে। টুনি অসুস্থ থাকার কারণে বাহিরে বের হতে পারে না। এক পর্যায়ে ওদের ঘরটা ভেঙে নিচে পড়ে যায় আর অসুস্থ টুনি ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। টুকি বাড়িতে এসে এসব দেখে অনেক কাঁদে। টুনি কিসের পরীক্ষা দিচ্ছ? ও তুমি আবার বাবাকে কেড়ে দিলে, এখন আমার একমাত্র সম্বল মাকেও কেড়ে নিলে, এখন আমি একা একা কি করে থাকবো? মা, মা, তুমি ফিরে এসো মা, এ তোমার কি হয়ে গেল? টুকি বৃষ্টিতে ভিজে কান্না করে। হঠাৎই আকাশে বজ্রপাত শুরু হয়। টুকি বজ্রপাতের শব্দে ভয় পেয়ে যায়। আমাদের ঘরটাও ভেঙে গেছে, এখন আমি কোথায় যাবো? মা, মা, বাবা, তোমরা খুবই স্বার্থপর, আমাকে একা করে কেন চলে গেলে? বাবা মা কেন চলে গেলে? এখন আমি কার সাথে থাকবো? টুকি কাঁদতে কাঁদতে বৃষ্টিতে ভিজে কনিকার বাড়িতে যায়। যোগু কাকা, কনিকা মাসি, আমার মা ঘরে নিচে চাপা পড়ে মারা গেছে। আমার যাওয়ার এখন কোনো জায়গা নেই, বাইরে বজ্রপাত হচ্ছে, আমাকে একটু আশ্রয় দাও না তোমরা, আমার যে অনেক কষ্ট হচ্ছে। কি বললি, তোর মা মারা গিয়েছে? হায় হায় রে, এই তুই বের হয় এক্ষুনি আমার ঘর থেকে? প্রথমে তোর বাবাকে খেয়েছিস আর তারপর তোর মাকে, তুই কপাল পুরি! তোকে ঘরে রেখে নিজের বিপদ নিজে ডেকে আনতে পারবো না। বের হ লক্ষ্মী, এক্ষুনি বের হয়ে যা। কনিকা টুকিকে আর কিছু বলতে না দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। টুকি কাঁদতে কাঁদতে বিউটি পার্লার কাছে যায়। আমার ঘরটাই কখন জানি ভেঙে যায়, তার কোনো ঠিক নেই, আর তোকে দিব জায়গা? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, তুই এতিম, তো আমার কি হয়েছে? হ্যাঁ, পিউটিও টুকিকে তাড়িয়ে দেয়। টুকি বনে সকলের কাছে যায়, কিন্তু কেউই টুকিকে সাহায্য করে না। টুকি অসহায় হয়ে একটা বড় গাছে নিচে গিয়ে দাঁড়ায়। একটা ইতিম কোথাকে কেউ সাহায্য করলো না, কেউ তাদের ঘরে আমাকে জায়গা দিল না। বাবা মা তোমরাই বলো, এখন আমি কি করব, কোথায় যাব? এত কষ্টের চেয়ে তোমরা আমাকে তোমাদের কাছে দিয়ে যাও। টুকির কান্নার সাথে তাল মিলিয়ে আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করে। এভাবে রাত গড়িয়ে সকাল হয়। না, এভাবে আর থাকা যাবে না,
আমি কি কষ্ট করে একটা ঘর বাড়িতে হবে, মনে হচ্ছে বনে বন্যা হবে। যাই কাজটা অন্য করে নিয়ে আসি। টুকি কাঠ নিয়ে সে একটা গাছের উঁচু ডালে বড় করে একটা ঘর তৈরি করে, আর সেই ঘরে টুকি থাকতে শুরু করে। টানা তিন দিন বৃষ্টির কারণে বনে বন্যা দেখা দেয়। প্রচুর বৃষ্টি বাতাসের কারণে পাখিদের ঘর ভেঙে যায়, শুধু টুকির ঘরটাই রয়ে যায়। এরপর সব পাখিরা বৃষ্টিতে ভিজে একটা উঁচু গাছে ডালে বসে। এই বৃষ্টিতে ভিজে এখন আমরা কোথায় যাব, কি করব? কিছুটা দূরে এতিম কন্যা টুকি একটা ঘর বানিয়েছে, চলো আমরা সবাই ওর কাছে গিয়ে আশ্রয় চাই। সবাই যোগ্যর কথায় রাজি হয় আর টুকির ঘরে সামনে যায়। টুকি মা, তুই আমাদের ক্ষমা করে দে, তোকে সাহায্য না করে আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের সকলের ঘর ভেঙে গেছে, দয়া করে তোর ঘরে একটু আশ্রয় দে। তুই আমাদের একমাত্র সম্বল, তুই আশ্রয় না দিলে আমরা মরে যাব। সবাই কান্না করতে থাকে আর সকলের কান্না দেখে টুকির অনেক মায়া হয়। আচ্ছা ঠিক আছে, প্রবেশ করো সবাই আমার ঘরে, প্রবেশ করো তাড়াতাড়ি। টুকি মা, আজ থেকে তুই এতিম নস, আমরা সবাই তোর বাবা মা, আমরা তোকে আগলে রাখবো। এরপর থেকে সবাই অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।